আপনি একটা আম থাকলে কত সুন্দর পোয়া পিঠে বানানো যায় দেখুন। একটা খেলে কিন্তু মন ভরবে না, যেন মনে হয় সবগুলোই পোয়া পিঠে খেয়ে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাকা আম দিয়ে পোয়া পিঠে বানাবো, আর দেখতে যতটি সুন্দর এই পিঠেটি, খেতে কিন্তু খুবই সুন্দর। আর এই সময় বাজারে পাকা আম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, দামটাও খুবই কম। কীভাবে কী করছি চলুন রান্নাঘরে দেখতে পাচ্ছি। পোয়া পিঠের জন্য আমি এখানে একটা পাকা আম নিয়েছি, আমটা খোসা ছাড়িয়ে নেব। আপনারা তো অনেকে অনেক রকমভাবে পোয়া পিঠে বানিয়ে খেয়েছেন, তালের সময় পাকা তাল দিয়ে খেয়েছেন, বা এমনি তেল পিঠে যেমন হয় তেমনই করে খেয়েছেন। একবার শুধু পাকা আম দিয়ে পোয়া পিঠে বানিয়ে খেয়ে দেখুন, এত সুন্দর খেতে লাগবে কি বলবো। আপনারা কিন্তু এই পুরো ভিডিওটা দেখে বাড়িতে একবার বানাবেন, বিশেষ করে এই পাকা আমের সিজনের সময়। পাকা আম দেখতে যতটা পোয়া পিঠেটা হবে, খেতে খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, পাকা তুমি বলতে চাইছো যে পাকা আম দিয়ে যে পোয়া পিঠেটা বানাবো, দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুন্দর হবে। হ্যাঁ সত্যি, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি স্বাদের। আমটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি একটা ঝাঁঝরি নিয়েছি, এই আমটা আমি গ্রেট করে নেব। আপনারা কিন্তু ছোটো ছোটো টুকরো করে মিক্স জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিতে পারে। আমের কাঁচটা সম্পূর্ণ বার করে নিয়েছি, এবার এই আঁটিটা ফেলে দেব। আর অঙ্কিত যদি এই সময় থাকতো তো আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে যেত। এই দেখুন আমের কাঁচ, আর যেহেতু আমি ঝাঁঝরি করে গ্রেট করেছি আর কিন্তু ছেঁকে নেব না। আপনারা যদি মিক্স জারের মধ্যে যদি পেস্ট করেন তাহলে অবশ্যই কিন্তু একটু ছেঁকে নেব। আমের কাঁদের মধ্যে আমি চিনি দিয়ে দেব, আর মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দু থেকে তিন মিনিট ভালো করে ফেটে নেব এই আমের কাঁদের সঙ্গে, যাতে এই চিনিটা সম্পূর্ণভাবে গুলে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই রকমই খুঁড়ির এক খুঁড়ি সুজি নিয়েছি, দিয়ে দেব। এখানে ময়দা নিয়েছি এই রকমই বাটির এক বাটি, দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব আতপ চালের গুঁড়ো এই রকমই বাটি পোন বাটি। সব কিছুই ভালো করে মিশিয়ে নেব। আরও দুটো জিনিস বাকি আছে, একসঙ্গে দিয়ে দেব। বেকিং সোডা একদম এক চিমটি, আর বেকিং পাউডার আন্দাজ মতো দিয়ে দেব। নর্মাল জল দিয়ে দেব, অল্প অল্প করে দেব, আর এইভাবে মেশাতে থাকব। এটাকে কিন্তু ভালো করে ফাটতে হবে, আমি প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে ফেটে নেব। এটা যতটাই ভালো ফাটবেন পোয়া পিঠেটা কিন্তু ততটাই খুব সুন্দর হবে। আর এদিকে দিদি উনুনটাও ধরিয়ে দিচ্ছে। আমার যেন মনে হলো এটার থেকে একটু হাত দিয়ে ফাটাটাই ভালো। যা জিনিস থাক না কেন, কিন্তু হাতের মতো কিছুই হবে না। দিদি হলো উনুন ধরে গেছে। হ্যাঁ, আর আজ কিন্তু রান্নাঘরে একটা অন্য নতুন উনুন নিয়েছি। আগেকার যে উনুনটা ছিল একটু প্রবলেম হচ্ছিলো, মানে ধোঁয়াটা এত হারে গুলাচ্ছিলো বসে, মানে রান্না একদম করা যাচ্ছিল না। সেই রকমই এটা কিন্তু একদম অন্যরকম। এইভাবেই কিন্তু ফাটতে হবে। আমি একটা আপনাদের সঙ্গে টিপস শেয়ার করব, এইভাবে ফাটতে ফাটতে দেখবেন একটা ফুট কাটছে, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সুন্দরভাবে ফাটা হয়ে গেছে, আর ফাটার দরকার নেই। দেখুন চারিদিকেই কিন্তু ফুট কাটছে।
তখনই ভাববেন যে ফাটা হয়ে গেছে আর ফাটবো না। 10 মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। উনানের মধ্যে কড়াটা বসিয়ে কড়াটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব। মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে দেব। ব্যাটারের ঘনত্বটা দেখাবো, এই রকমই ঘনত্বে হবে। গরম তেলের মধ্যে এখান থেকে আমি এক ডাবু ব্যাটার তুলে নিয়েছি। যেমন আর কি আমরা রোজগার বাড়িতে যখনই পিঠে বানাই সেই রকমই। আর তেলটা কিন্তু একদম গরম করবেন না, একদম হালকা গরমে কিন্তু এই ব্যাটারটা ছাড়তে হবে তেলের মধ্যে। এই দেখুন বন্ধুরা, তেলের মধ্যে যখন দিয়েছিলাম 1 মিনিট বাদে কত সুন্দর ফুলছে দেব। এবার আমি একটু উল্টে দেব। কত সুন্দর ফুলছে দেখুন, খুবই সুন্দর ফুলছে। তার মধ্যে দেওয়ার আগে এইভাবে একটু ঘুলতে নেবেন, না হলে কিন্তু বসে যায়। পাকা আম দিয়ে যে পোয়া পিঠেটা বানাচ্ছি এত সুন্দর সফট আর নরম হয় কি বলবো। আপনারা একবার খেলে যেন মনে হয় আমের সিজনে বারে বারে বানিয়ে খাই, এই রকমই কিন্তু মনে হবে। কত সুন্দর ফুলছে তো, খুবই সুন্দর ফুলছে গো। হ্যাঁ, আর এই দেখুন আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে দেখুন। যতটা ফাটবে তত কিন্তু ফুলবে ভালো। হ্যাঁ, পিঠেটা হবে ভালো, ফাটার কাছেই কিন্তু সব কিছু। আপনারা হয়তো আমার মতো সব কিছু উপকরণ দিলেন কিন্তু মেন কাজ ফাটা। ফাটাটা হয়তো আপনারা জাকমাক করে ফাটলেন, তখন কিন্তু ওই পোয়া পিঠেটা ফুলবে না। একদম কড়ার মধ্যে দেবেন চাপ। এইভাবে সব একে একে ভেজে নেব। আর কত সুন্দর ফুলছে, এক কথা বারবার বলতে ইচ্ছা করছে, কত সুন্দর সফট হচ্ছে দেখুন, একদম নরম। এইভাবে একে একে সব পোয়া পিঠেগুলো বানিয়ে নেব। প্রায় কিন্তু ভাজা হয়ে এসছে, আর কত সুন্দর শুধু ফুলছে দেখ। ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা একটু কমিয়ে জ্বাল দেবেন। বন্ধুরা, আপনারা কিন্তু এই পাকা আম দিয়ে পোয়া পিঠেটা সিজন ফুড, যখনই কিন্তু ইচ্ছা হবে এই পাকা আমের সিজনে তখনই কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারবেন। আর সাধারণত আমরা বছরে একবার হয়তো পিঠে খাই পিঠের সিজনে, আর এটা কিন্তু পাকা আমের সিজনে বানিয়ে খেতে পারবেন। কিন্তু পোয়া পিঠে ভাজা হয়ে গেছে, আর এই কড়ার মধ্যে এই লাস্ট দিদি আর আমি এবার খেয়ে নেবো। দিদি আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে দেখুন, আর একদম পুরো কিন্তু নরম সফট। যেহেতু আম দিয়ে এই পোয়া পিঠেটা বানিয়েছি, একদম কিন্তু নরম হবে, এতটাই নরম। একটু চাপ দিচ্ছি, অটোমেটিক কিন্তু কেটে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। এবার আমি একটু কেটে দেখাবো। একদম পুরো কিন্তু নরম সফট হয়েছে, খাওয়া শুরু করো। দিদি বলো কেমন হয়েছে বলো। পাকা আম দিয়ে এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। একটা মাত্র কিন্তু পাকা আম দিয়ে
পুরো পরিবারের জন্য কিন্তু পোয়া পিঠে আপনারা কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আর এখন তো বললাম বাজারে অ্যাভেলেবেল পাকা আম পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু পাকা আমের সিজনে অবশ্যই বানিয়ে খাবেন। আর একবার বানিয়ে খেলে বারে বারে বানানোর কিন্তু ইচ্ছা আরও বেড়ে যাবে, কারণ বাড়ির ফ্যামিলিরা সদস্যরা বলবে যে ওই পিঠেটা ভালো হয়েছে, আবার একবার বানিয়ে দাও, নিজের বানাতেও ভালো লাগবে আর যখনই তারা ভালো বলবে নিজেরও ভালো লাগবে। এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।